আসসালামু আলাইকুম, অনলাইন ইনকাম ইন্ডেক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি এমডি ফারুক আলম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে স্বাগতম, পুরাতন যারা আছেন আমার সাথে নিয়মিত নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ। অনলাইন ইনকাম ইন্ডেক্সে আমি মূলত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি, বিভিন্ন এয়ারড্রপের ইনফরমেশন, তাছাড়াও অনলাইনে আর্নিংয়ের বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন আইডিয়া শেয়ার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে মূলত একটা অনলাইনে আর্নিংয়ের একটা নতুন একটা আইডিয়া শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করা আপনাদের সাথে। আমরা অনলাইনে আর্নিং করার জন্য বিভিন্ন সোর্স বা বিভিন্ন ওয়ে ডেভেলপ করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি এক একজনের এক এক ধরনের আইডিয়া থাকে, একজনের থিম থাকে, একজনের প্ল্যান থাকে। তো আমি লাস্ট কয়েক বছর, লাস্ট বছর খানিকের বেশি হবে যে আমি এই অনলাইনে বিভিন্ন আর্নিংয়ের সোর্সগুলি নিয়ে ঘাটাঘাটি করছি। তো আমার কাছে রিসেন্ট যে জিনিসটা মনে হয়েছে যে ব্লগিং করা এটা খুব ভালো একটা রাস্তা, ভালো একটা ওয়ে আপনার অনলাইন থেকে আর্ন করার, যেটা আমি প্র্যাকটিক্যাল আমি রেজাল্ট পেয়েছি বা প্র্যাকটিক্যাল আমি ফলাফলগুলি পাওয়ার পরে আমার ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করেছে যে এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করা। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে খুঁটিনাটি খুব ছোট মানে খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আসলে আলোচনাটা অনেক লম্বা আলোচনা, কিন্তু অত আলোচনা একটা ভিডিওতে করা পসিবল না বা বোঝানোও সম্ভব না। তো আমি কিছু কিছু পয়েন্ট নোট ডাউন করেছি বা কিছু কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করছি, দেন আশা করছি যে আপনাদের বিষয়টা বুঝতে খুব একটা কষ্ট হবে না। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা ব্লগ, এই ব্লগটা আমি তৈরি করেছি বা আমার নিজস্ব একটা ব্লগ যেখানে আমি ব্লগিং করি বা ব্লগ পোস্ট করি, বিভিন্ন প্রজেক্টের রিভিউ দিই। প্রথমে আসেন, একটা ব্লগ তৈরি করা কিন্তু খুব ইজি, খুব সহজে একটা ব্লগ তৈরি করা যায়, এবং আপনি যদি প্রফেশনাল একটা ব্লগ তৈরি করেন তাহলে আপনার অ্যাভারেজ কস্ট 65 USD থেকে 100 USD হতে পারে টোটাল কস্ট। আর আপনি চাইলে ফাইবারে বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপার আছে যারা $100 আপনি ফি দিলেই তারা আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করে দেবে। একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আপনার ডোমেন হোস্টিং আর হচ্ছে আপনার টেকনিক্যাল কিছু কাজ আছে, এই জিনিসগুলি খুব জরুরি। তো আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন একজন ডেভেলপারের মাধ্যমে ফর বিজনেস, নট অনলি হবি, ফর বিজনেস। আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ওয়েবসাইটটা তৈরি করতে পারেন, আর এই ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনি যে কাজটা করতে পারেন যে এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আপনার প্রজেক্টের ইনফরমেশন শেয়ারিং করতে পারেন। যেমন আমি লাস্ট 2 ইয়ার্স আমি এই ব্লগটা তৈরি করেছি আপনার অলমোস্ট আজকে গতকালকে, সরি আর 1 মাস আছে, এটার 1 বছর পূর্ণ হয়ে যাবে। আমি গতকালকে ডোমেনের পেমেন্ট করলাম গতকালকে, কারণ প্রতি বছরে একবার ডোমেনে পেমেন্ট করতে হয়। তো এই ব্লগটাতে আমি যে কাজটা করেছি এটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের ইনফরমেশন শেয়ার করেছি, এগুলি ভেরি রিসেন্ট। এটা আজকে একটা প্রজেক্টের ইনফরমেশন শেয়ার করেছি আমি, সেফিন নামে একটা ICO রিভিউ। তো আমি একটু স্যাম্পল দেখাই আপনাদেরকে আসলে আমি এই মানে ব্লগিংটা কিভাবে করি বা এখানে ইনফরমেশনগুলি কীরকম থাকে। তো আমি আবার একটা একটা ডিসিশনও এরকম নিয়েছি, একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি এই ওয়ার্ডপ্রেসের বা ব্লগিংয়ের বিভিন্ন খুঁটিনাটি টেকনিক্যাল বিষয় আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব, যে কিভাবে পোস্টিং করবেন, কিভাবে একটা ফরম্যাট সাজাবেন, কিভাবে আপনার কিভাবে একটা ব্লগিং করলে ব্লগটা সুন্দর হবে, এই জাতীয় বিষয়গুলি আমার একটা প্ল্যান। আমি গতকালকে থেকে একটা প্ল্যান করছি যে আমি খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব, যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য। এটা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন বা বিষয়টা আপনি প্র্যাকটিক্যালি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্য আমি আবারও বলছি যে আপনি একটা ব্লগ তৈরি করে নিতে পারেন। এখানে আমার কাছে যদি আমার মাধ্যমে বা আমার আমাকে দিয়ে একটা ব্লগ তৈরি করেন, আমিও ছোটোখাটো একজন ডেভেলপার, টুকটাক ব্লগ তৈরি করতে পারি। লাস্ট কয়েকদিনে 3-4টা ব্লগ তৈরি করেছি বিভিন্ন পার্সনের জন্য, আমার পরিচিত কয়েকজনের জন্য তৈরি করা। তো একটা ব্লগ তৈরি করতে আমি যেটা চার্জ করি এটা হচ্ছে $65, $65 চার্জ করি 1 বছরের জন্য। 1 বছর পরে আপনাকে আবার ডোমেন হোস্টিংয়ের জন্য আবার $65 বা কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড করতেছে ওই সময়ের পরিস্থিতির উপরে। তো একটা ব্লগ থেকে
আমি যেটা ফিল করি বা আমি যেটা এখন আমার ভিতরে যে রিয়েলাইজেশনটা আসছে, আপনি মান্থলি $100 ইনকাম করা ভেরি ইজি শুধু একটা ব্লগ থেকে, বাট আপনার ব্লগের কাস্টমাইজেশনটা ভালো হতে হবে। আপনার ব্লগ আপনি যেই রিলেটেড বিজনেস ইনফরমেশন শেয়ার করতে চান ওই রিলেটেড ব্লগ হইতে হবে, দেন আপনার আপনার ব্লগিংটা খুব বেশি ইফেক্টিভ হবে বা আপনার আর্নিংটা আসা খুব বেশি ইফেক্টিভ হবে। তো এখানে দেখেন আমি ব্লগটা কিন্তু করেছি BTC এক্সপ্রেস নামে, দ্যাট মিন্স আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফরমেশন শেয়ার করবো এই ইন্টেনশন থেকে কিন্তু আমার এই ধরনের নাম সিলেকশন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা আপনার ব্লগটা ধরেন আপনি একটা একটা ব্লগ করেছেন যেটা নিউজ রিলেটেড ব্লগ, আপনি সেটাতে মনে করেন আপনি টেকনোলজির ইনফরমেশন দিতেছেন বা বিভিন্ন টিউটোরিয়াল দিতেছেন, এটা কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ না। তো ঠিক এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ব্লগের মাধ্যমে ইনকাম করার জন্য আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আপনার ওয়েবসাইট বা ব্লগ থাকতে হবে, তাহলে আপনার জন্য ইনকাম করা ভেরি ইজি এবং আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন। তো এখানে দেখেন আরেকটা জিনিস বলি যে একটা ব্লগ থেকে কিন্তু মাল্টিপল ওয়েতে ইনকাম করা যায়, বিভিন্নভাবে ইনকাম। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাডস কয়েন নামে একটা পাবলিশার প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে, এরকম হাজারটা রাস্তা আছে একটা ব্লগ থেকে আর্ন করার বিভিন্নভাবে। তো এখানে আমি জাস্ট এই ব্লগটা কিছুক্ষণ আগে আমি পাবলিশ করেছি, অল্প কিছুক্ষণ হয়েছে। আমি দেখেন এখানে জাস্ট ভেরি সিম্পলভাবে কিছু করেছি, একটা পিকচার দিয়েছি, কিছু ইনফরমেশন এখানে আপডেট করেছি, কালারিং করেছি, ওয়েবসাইট ইনফরমেশন, তাদের যে অফিসিয়াল প্রেজেন্টেশনটা আছে প্রেজেন্টেশনের ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, কিছু পিকচার অ্যাড করেছি উইথ লিঙ্ক, এখানে পার্টনারশিপ তাদের, এগুলি এই ইনফরমেশনগুলি কিন্তু মূলত তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। এটা কিন্তু এমন না যে আমি এই ওয়েবসাইট আমি ইনফরমেশনগুলি আমার নিজের থেকে তৈরি করেছি, বিষয়টা কিন্তু এরকম না, ইটস জাস্ট কপি পেস্ট। আমি তাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলি নিয়েছি, ইনফরমেশনগুলি নিয়ে আমি আমার ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলি দিয়েছে। এখানে তারা আমাকে কেন এই এটার জন্য পেমেন্ট করবে, ফার্স্ট হচ্ছে তাদের একটা অফার থাকে, প্রত্যেকটা প্রজেক্ট যখন প্রত্যেকটা ICO যখন মার্কেটে আসে, মার্কেটে আসার প্রস্তুতি নেয়, তখন সে আপনার অডিয়েন্স ক্রিয়েট করার জন্য বা বায়ার ক্রিয়েট করার জন্য সে কিন্তু বিভিন্ন অফার দেয়। এর ভিতরে একটা অফার হচ্ছে ব্লগিং করা। আপনি যখনই ব্লগিং করবেন তার মানে আপনার ছোটোখাটো একটা অডিয়েন্স আছে, যে অডিয়েন্সের কাছে ইনফরমেশনটা যাবে। তো এখানে আসেন, আমি তাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলি কপি করে আমার ওয়েবসাইটে দিয়েছি। এখানে তাদের পার্টনারশিপ ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমি জাস্ট তাদের এখান থেকে নিয়েছি, তাদের এখানে পার্টনারশিপ ইনফরমেশন একটা, এগুলি জাস্ট কপি করে নিয়েছি আমার ওয়েবসাইটে। এই ইনফরমেশনগুলি তাদের থেকে কপি করা, সব ইনফরমেশনই তাদের থেকে কপি করা। এখানে আমি মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই, জাস্ট কপি পেস্ট। শুধু ফর্মুলাটা জানতে হবে যে কীভাবে কপি করবেন, কীভাবে সেট আপ করবেন। দিস ইজ ভেরি ইজি। এটা হচ্ছে তাদের প্রজেক্ট টিম, এটা একটা প্লাগ ইন, আমি জাস্ট সেট আপ করে নিয়েছি। এখানে তাদের রোড ম্যাপ, তাদের ICO যে রেটিং, এটা আমি একটা ইন্ডিভিজুয়াল রেটিং দিয়েছি তাদেরকে। এটা হচ্ছে আমার যে ইউটিউবে রিভিউটা আছে, রিভিউটা এখানে সেট আপ করেছি। তাদের যে সোশ্যাল যেই চ্যানেলগুলি আছে, চ্যানেলগুলির লিঙ্ক এখানে আপডেট করে দিয়েছি। লাস্টে আমি আমার প্রোফাইলটা দিয়েছি যে আমি অমুক এই কন্টেন্টটা রাইট করেছি। তো এইভাবে করে কিন্তু আপনি একটা ব্লগ খুব সহজে, আপনি চাইলে দৈনিক একটা করে ব্লগ তৈরি করতে পারেন। মার্কেটে অনেক প্রজেক্ট আছে, আপনি যদি দৈনিক একটা করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাও পসিবল। এরকম অসংখ্য প্রজেক্ট এখন মার্কেটে আছে, যেগুলো যেমন আমার লিস্টেডই প্রায় 30টার উপর প্রজেক্ট আছে, যেগুলো আমি প্রতিদিন একটা একটা করে করার চেষ্টা করতেছি এখন। এখন আসেন, এই যে ব্লগটা আমি ক্রিয়েট করলাম, এই ব্লগের জন্য আমাকে মানে কেমন পেমেন্ট দিতে পারে, পেমেন্টের আপনার থিঙ্কিং ইয়াটা কীরকম, রেঞ্জটা কীরকম হতে পারে। যেটা আমার ব্যক্তিগত যেটা আইডিয়া, আমি যেটা প্রুফ পেয়েছি, এটা হচ্ছে $100 থেকে $500, একটা ব্লগের জন্য $100 থেকে $500 পেমেন্ট পাওয়া পসিবল। যেমন আমি বেশ কিছুদিন আগে এই ব্লগটা তৈরি করেছি, January 17, 2018 এই স্ট্রিমিটি নামে একটা প্রজেক্টের ব্লগ তৈরি করেছি। এখানে তাদের বেশ কিছু ইনফরমেশন আমি জাস্ট কপি পেস্ট করেছিলাম তাদের এখানে, এবং এখানে দেখেন এখানে একটা ইনফরমেশন, তখনকার ইনফরমেশন আমার আপডেট করা, যে টোকেন প্রাইস STM = $2 0.2 USD, মানে 20 সেন্ট এক আপনার STM = তো আমি এই যে ব্লকটা আমি তৈরি করেছি এর জন্য আমি যে টোকেন পেয়েছি, আমি দেখাই আপনাদেরকে।
এটা হচ্ছে আমার মাইথার ওয়ালেট এসটিএম। এখানে আমি টোটাল টোকেন পেয়েছিলাম প্রায় 18,600 আপনার 19 টোকেন। যদি আপনি এস্টিমেটেড ভ্যালু দেখেন, এটা এটা এস্টিমেটেড ভ্যালু প্রায় আপনার কম বেশি $4,000 এখন। ওকে, আমি ক্যালকুলেটরটা ওপেন করার চেষ্টা করছি। আচ্ছা, এটা আমি আপনাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। আরেকটা ইনফরমেশন, এটা হচ্ছে ব্লক করেছিলাম আমি, এই প্রজেক্টটার নাম হচ্ছে আপনার ব্যাংকিরা প্রজেক্ট। এই প্রজেক্টের উপরে ব্লক করেছিলাম আজ থেকে অনেক দিন আগে, কম বেশি 3-4 মাস আগে। এটার জন্য আমাকে পেমেন্ট করা হয়েছে, আমি পেমেন্ট শেষ পর্যন্ত আমি পেমেন্ট পেয়েছি, আমাকে পেমেন্ট দিয়েছে। তো এখানে এই পেমেন্টটা যে আমি পেয়েছি, এটা আমার, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার স্পেক্টর অ্যাকাউন্ট, তারা মূলত পেমেন্ট করেছিল স্পেক্টোতে পেমেন্টটা করেছিল। অনেকগুলি ওয়েবসাইট ওপেন করা, তার যার কারণে আপনার টোটাল পিসিটা স্লো কাজ করতেছে। এটা ওয়ার্ল্ড বেস্ট পেমেন্ট প্রসেসর, এই ওয়ার্ল্ড কোরের জন্য আমাকে পেমেন্ট করা হয়েছে আমি এই ব্লগিং করার কারণে। তো আমি হিসাব করে দেখেছি, যদি আপনি দৈনিক একটা করে ব্লগ ক্রিয়েট করেন, একটা করে ব্লগিং করেন, একটা করে ইনফরমেশন, একটা করে প্রজেক্ট ইনফরমেশন যদি জাস্ট কপি পেস্ট করেন আপনি, তাহলে কিন্তু আপনার এই শুধুমাত্র ব্লগিং এর মাধ্যমে আপনি একটা ভালো আর্ন আপনি করতে পারেন, শুধুমাত্র নিয়মিত অ্যাক্টিভ থাকার মাধ্যমে। এবং একটা ব্লগ তৈরি করতে আপনি অ্যাভারেজ টাইম যদি আপনি বলেন যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনার লাগবে, যদি আপনি খুব ভালোভাবে ব্লগটা তৈরি করতে চান, যদি খুব মানে খুবই ইফেক্টিভ একটা ব্লগ তৈরি করতে চান তাহলে। এবং এগুলি তৈরি করা ভেরি ইজি, খুব সহজে আপনি তৈরি করতে পারবেন, খুব সহজে আপনি এটা কাজ করবে আপনার সাথে আপনার ব্লগে। এবং আপনি যখনই একটা ইনফরমেশন, আর এখানে আপনি দেখা যাচ্ছে অনেক আপনার প্রজেক্ট আছে যেখানে বা অনেকে রিভিউ দেয়, অনেকে রিভিউ আপনি কপি করতে পারবেন, অনেকে রিভিউ আপনি কিছু অল্প অল্প এডি কপি করে কিন্তু আপনি একটা ব্লগ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন আমার কাছে, আমার কাছে বিষয়টা ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার কারণে আপনার সাথে বিষয়টা শেয়ার করি। আর এই ব্লগ রিলেটেড কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব যথাযথ অ্যান্সার করার জন্য আপনাদেরকে। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন আপনার ক্রিপ্টোকারেন্সি ইউজার ফ্রেন্ডদের সাথে। এবং যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন দেখেছেন বা নতুন প্রথমবারের মতো ভিডিও দেখেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।